আপনার ফেসবুক প্রোফাইলে যদি এখনও প্রফেশনাল মুড অপশানটি না আসে তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মুড অপশানটি চালু করে নিতে পারবেন। তাই এই ইন্টারেস্টিং ও গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন তাহলে দেখিয়ে দিই কীভাবে আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মুড অপশানটি অন করবেন। তো যাদের ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মুড অপশানটি আসেনি তারা সর্বপ্রথমে ফেসবুকটা ওপেন করবেন। ফেসবুকটা ওপেন করার পরে আপনি আপনার যে অ্যাকাউন্টে প্রফেশনাল মুড অপশানটি চালু করতে চান সেই অ্যাকাউন্টটা ফেসবুকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর উপর থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন। থ্রি লাইন মেনুতে ক্লিক করার পরে নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন হেলথ অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশান আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পেজে দেখতে পাবেন লেখা আছে রিপোর্টে প্রবলেম, এটাতে ক্লিক করবেন। রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পর নিচে যাবেন, দেখেন লেখা আছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করে দেবেন। এভাবে একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পর এখান থেকে ইনক্লুড ইন রিপোর্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এই পেজে এভাবে অনেকগুলো অপশান চলে আসবে। তো এখন আপনাকে সবথেকে গুরুত্বপূর্ণ সেটিংটি দেখাতে চলেছি, তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। তাহলে আপনার প্রোফাইলে প্রফেশনাল মুড অপশানটি সহজেই চালু করতে পারবেন। তো আপনার যেহেতু প্রোফাইলে প্রফেশনাল মুড অপশানটি আসেনি তার জন্য এখান থেকে খুঁজে নেবেন প্রোফাইল অপশানটি। এই যে প্রোফাইল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটি পেজ আপনার সামনে শো করবে। তো এই ক্রস আইকনে ক্লিক করে এই স্ক্রিনশটটি কেটে দেবেন। তো আপনাকে একটা কাজ করতে হবে, আপনি আপনার ফেসবুক প্রোফাইলের একটা স্ক্রিনশট আগে থেকে নিয়ে রাখবেন। তো এই আট ফটোতে ক্লিক করে স্ক্রিনশটটি আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। দেখেন স্ক্রিনশটটি এখানে চলে এসেছে। তো উপরে এখানে আপনাকে একটা লেখা লিখতে হবে। তো এখানে লিখবেন, প্লিজ স্যার মাই ফেসবুক প্রোফাইল প্রফেশনাল মুড টার্ন অন। এটা এখানে লেখার পর উপরে দেখেন একটি সেন্ড বাটন আছে, এই সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কয়েক ঘন্টার ভেতরে আপনার অ্যাকাউন্টে প্রফেশনাল মুড অপশানটি চলে আসবে। আপনি সহজেই সেখান থেকে প্রফেশনাল মুড অপশানটি চালু করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। তো আজ পর্যন্তই, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি ভিডিওতে।